মানে ভাই ওর সাথে প্র্যাঙ্ক করতে আসছি, আমাকে দেখো এখানে আটকে রেখে দিয়ে আমি এখন বেরোতে পারতেছি না। আই সূর্য, আরে খোল 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 প্লিজ, সরি সরি, আই অ্যাম সরি। না না আর ভাই আমি করব না, বের করে দিলাম এবার। ভাই বাসলাম, বাই বাই, আবার ওকে যা দোকান জ্বালাবি না, মারে আমি কাজকর্ম করতে। ওকে সো আমাকে ধরে ফেলছে, প্র্যাঙ্কটা ঠিক মতো আমি করতে পারিনি, কিন্তু এবার আমি একটা নতুন প্র্যাঙ্ক করবো। আমার মাথায় আবার একটা শয়তানি বুদ্ধি আসছে, ঠিক আছে, আর আমাকে আটকে রাখছিল, সো এটার মনে করো যে প্রতিশোধ নিতে হবে, ঠিক আছে। আমার মাথায় একটা আইডিয়া আসছে, ওয়েট। ওকে সো এখানে দেখতে পাচ্ছ একটা মুরগি, ঠিক আছে। এখন তোমরা ভাবতে পারো যে এখানে মুরগি কেন, বিকজ লুক অ্যাট দিস, আমি মুরগিটার নাম দিয়ে দিছি সোফি। তো এখন আমি সূর্যকে যা বলবো যে সোফি মুরগি হয়ে গেছে, ওকে দেখো বিশ্বাস করে নাকি, চলো চলো চলো। ওকে আমার একটা বুঝছো কালা, এভাবে হইতেছে মাছ চুরি করতে হয়, তো তুমি এই ট্রিক অ্যাপ্লাই করে মাছ চুরি করতে পারবা, বুঝছো? তোমার মাছ চুরি করা শিখাইতেছি, তুমি নদী থেকে মাছ চুরি করে আনবা, বিভিন্ন লোকের বাড়িতে মাছ চুরি করে আনবা, সেগুলো মনে করো তারপরে দোকানে আমরা বিক্রি করব কম দামে, বুঝছো? আমাদের পার্সোনাল বিজনেস প্ল্যান। এই বিদুশি তুমি কি করে এখানে? না 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 কিছু, আমি কিছু শুনিনি, যাই হোক একটা একটা বিপদে পড়ছি আমি, বুঝছো? বিপদ, মুরগি নিয়ে আসছো কেন সাথে করে? আরে মুরগি না, এটা এটা সোফি, সোফি মুরগি হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ সত্যি কথা, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না, তো কথা বলতে পারতেছে না, মুরগি হয়ে গেছে খালি কক কক করতেছে। মুরগি কে বানাইলো আমি জানি না, আমি ওর দোকানে মানে ওর বাসায় গেছিলাম, যাই দেখি যে ও মনে করো যে মুরগি হয়ে গেছে। তুমি দড়ি বাচ্চা কেন বেচারি, ব্যথা পাবে তার, এক কাজ করে চল, এক কাজ করে আমার ল্যাবে নিয়ে চলো, দেখি আমি একটা কিছু করতেছি ওরে বেচারা মুরগি। চলো চলো চলো। আরে বেচারের দোকানের দরজা, এক মিনিট, সোফি এখানে দাঁড়ায় আছে। হ্যালো সোফি, সোফি এখানে দাঁড়ায় থাকলে এটা কে? এই তুই আবার আমার সাথে প্রাণ করতেছিস তাই না? ভাই ভাগো, ধরা খাই গেছি, মুরগি ধরা খাই গেছি, নরমাল মুরগি ধরা খাই গেছি। মানে তোরে ও ভাই না, তোরে আজকে তোরে আজকে